নমস্কার বন্ধুরা, তন্দার রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রেসিপি, হায়দ্রাবাদি নবাবি চিকেন। এটা বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেনের টুকরো নিয়ে নিয়েছি। তাতে 100 গ্রাম টক দই দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। নবাবি চিকেন কারি হলো হায়দ্রাবাদের খুবই জনপ্রিয় একটি নবাবি ডিশ। 30 মিনিট পর কড়াই আঁচে চাপিয়ে তাতে 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে সেটা অল্প গরম হতেই তাতে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, মানে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, আর তার সাথে দিয়েছি সা, জিরে আর মৌরি দুটো মিশিয়ে 1 টিস্পুন মতন এতে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। নাড়তে নাড়তে 1.5 মিনিট পর যখন পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে যাবে, তখন এর মধ্যে আমি আগে থেকে একটি বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে সেটা কেটে না যাচ্ছে এবং তেল থেকে আলাদাভাবে ছেড়ে না আসছে, ততক্ষণ এটা ভেজে যেতে হবে। ট্র্যাডিশনালি এই রান্নাটি কিন্তু একদম লো ফ্লেমে হয়ে থাকে, আমিও সেটা মেনটেন করার চেষ্টা করছি। ভাজতে ভাজতে পেঁয়াজের রং যখন পরিবর্তন হয়ে গেছে, পেঁয়াজ থেকে যখন তেল বেরোচ্ছে, সেই সময় আমি এতে 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে দিলাম। এই দুটো দিয়ে একসাথে ভাজার কারণ হলো একটা রং আসে সুন্দর রান্নাটার মধ্যে। কথা বলতে বলতেই এর মধ্যে আমি 1 টিস্পুন জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। জিরে গুঁড়োটা দিয়ে খানিক নাড়াচাড়া করেই আমি এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। সমস্ত মশলা খুব ভালো করে কষে নিয়ে এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে আদা বাটাটা একটু কম, তার ঠিক ডবল রসুন বাটা দিতে হয়। স্বাদ অনুসারে আমি এখানে নুন দিয়ে দিলাম। নুনটা সবসময় যিনি রান্না করছেন তার আন্দাজের ওপরই নির্ভর করে। যাই হোক, সমস্ত মশলা খুব ভালো করে কষানোর পর আমি পোস্ত আর 4 মগজ একসাথে 1 চামচে করে নিয়ে বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। হায়দ্রাবাদে এই রান্নায় কাজু আর আলমন্ড বাদামের পেস্টও ব্যবহার করা হয়ে থাকে, আমি এক্ষেত্রে করিনি, কারণ এই রান্নাটা আমি একটু নিজের মতন করে করছি। পোস্ত ও 4 মগজ বাটাটা দিয়ে গ্রেভিটা বেশ একটা রিচ আর ক্রিমি টেক্সচার তৈরি হয়। এবার আমি এর মধ্যে খানিকটা নারকেল কুচি দিয়ে দিলাম। খানিকটা নাড়াচাড়া করে আমি এর মধ্যে নারকেল বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি একটা ছোট্ট নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়ে সেটা সামান্য গরম জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেটাই দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, ম্যারিনেট করার সময় আমি একদম ফ্রেশ ফুল ফ্যাট টক দই ব্যবহার করেছি, যেটা এই গ্রেভির ক্রিমি টেক্সচারটাকে ধরে রাখবে। 2 টেবিল স্পুন টমেটো সসও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আপনারা টমেটো সসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। সাধারণত এই রান্নাটায় জল পড়ে না, তবে যদি করতে করতে দেখেন একটু বেশি ঘন হয়ে গেছে, সেই ক্ষেত্রে সামান্য পরিমাণ জল দিতেই পারেন। যেমন আমি এখানে ছোটো কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে, তারপরেই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। গ্রেভিটা একটু ঠান্ডা হলেই আরও ঘন হয়ে যায়। যদি গেস্টদেরকে ইমপ্রেস করতে চান বা উইকেন্ডকে একটু স্পেশাল করতে চান, তবে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি ভবিষ্যতে চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। নমস্কার।